সুতানুটির কথা শুরু করার আগে কিছু অন্য কথা বলি। বরানগর থেকে শুরু করে ভাগীরথী নদীর পার বরাবর বগুয়া পরগনার মধ্যে দিয়ে অগ্রসর হয়ে ডিহি সিমলা পর্যন্ত অনেক তন্তুবায়ী পরিবার বসবাস করতেন। নদীর অপর দিকে চাষ হতো কাপাস তুলো আর পাটের। নদীপথে পণ্য পরিবহনের সুবন্দোবস্ত থাকায় তন্তুবায়ী শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল তন্তুবায়ী শিল্পীদের পক্ষে সংগ্রহ করা সহজলভ্য হতো। অঞ্চলটির বুক ছিঁড়ে চলে গিয়েছিল একটি নবনির্মিত পাকা সড়ক, যে পাকা সড়ক বয়ে উৎপাদিত পণ্য নিকটবর্তী গ্রাম ও তৎসংলগ্ন যে হাটগুলি আছে সেই হাটগুলিতে পৌঁছে দিতে সুবিধে হতো। অঞ্চলটির কাছেই ছিল একটি হাট, যে হাটটিতে পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে বিভিন্ন পেশার মানুষ তাদের বিভিন্ন পশু আনিয়ে এসে জড়ো হতেন বেচা কেনার উদ্দেশ্যে। গ্রামটিকে ঘিরে জনসমাগম ধীরে ধীরে বাড়তে থাকে, তাই হাটটির পসারও বাড়তে থাকে। খোলা আকাশের নিচে বসত বলে এই হাটটিকে অনেকে হাটখোলা বলে ডেকে থাকে। তবে এটি হাটখোলার হাট কিনা এটা নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে। সুতানুটি নামে এই অঞ্চলটিকে তখনও হয়তো ডাকা শুরু হয়নি। সময়কালটা ১৬ শতকের একেবারে প্রথম দিক। সুতানুটি ছিল বগুয়া পরগনার অন্তর্গত একটি গ্রাম। আজ সেই সুতানুটির কথা আপনাদের বলবো, তবে তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ স্কিপ করলেই মিস করবেন। নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র ব্যানার্জি, নলেজ ক্লাব অনলাইনের ইতিহাস কথায় আপনাদের স্বাগতম জানাই। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকের মতে হাট খোলার এই হাটটি প্রতিষ্ঠা করেন দত্ত পরিবারের মানুষেরা। দত্ত পরিবার বলতে গোবিন্দ শরণ দত্তের উত্তরপুরুষ, যারা বগুয়া পরগনার দক্ষিণে বসবাস করতে চলে এসেছিলেন তাদের কথা বলা হচ্ছে। আবার কেউ কেউ বলেন এই হাটটি প্রতিষ্ঠা করেন শেঠ বসাকরা, ওই জন্য কেউ কেউ এই হাটটিকে শোভারাম বসাকের হাট নামেও কিন্তু ডেকে থাকেন। গোবিন্দ শরণ দত্ত এবং শেঠ বসাকদের গোবিন্দপুরে আগমন নিয়ে আমরা আমাদের আগের ভিডিও গোবিন্দপুরের গল্পে দেখিয়েছি। যদি ভিডিওটি আপনার না দেখা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে তার লিঙ্কটা দেওয়া থাকলো, অবশ্যই দেখবেন এবং দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হাটখোলা নিয়ে শেঠ বসাক বা দত্তদের যে কথাগুলি শোনা যায় বিষয়টি কিন্তু এরকম নাও হতে পারে, কারণ এই অঞ্চলটি জায়গিরদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরী একটি পাকা সড়ক নির্মাণ করেছিলেন হালি শহর থেকে বরিশা পর্যন্ত, যে সড়কটি এই অঞ্চলের বুক ছিঁড়েই কিন্তু এগিয়ে যেত। এই সড়কের দুই ধারে গড়ে উঠেছিল বিভিন্ন গ্রাম এবং সেখানে বসবাস করতেন বিভিন্ন পেশার মানুষেরা। বিভিন্ন পেশার মানুষ তাদের পশুরা নিয়ে যখন হাজির এবং যেখানে পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে সেখানে এই মানুষেরা নিজেদের পণ্য ক্রয় বিক্রয় করার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে যে একটি হাট গড়ে তুলতে পারে এটা খুব একটা বিচিত্র কি? শেঠ বসাকদের কথা আমরা আমাদের আগের ভিডিও গোবিন্দপুরের গল্পে আগেই বলেছি। সরস্বতী আর ভাগীরথী নদীর গতিপ্রবাহ পর্যবেক্ষণ করে তারা অনুমান করেছিলেন ভবিষ্যতে বাণিজ্য তরিগুলি ভাগীরথীর পথেই প্রবাহিত হবে এবং গোবিন্দপুরের ঘাটে কিন্তু ভালোই বেচাকেনা হবে। তাদের এই অনুমান সত্য বলে প্রমাণিত হল। ১৫৩৭ সাল প্রথম পর্তুগিজ জাহাজ গোবিন্দপুরের ঘাটে এসে ভিড়ল বাণিজ্য করার জন্য। দেখতে দেখতে গোবিন্দপুরের ঘাটটি খুব বড় হয়ে উঠল আর তার উত্তর দক্ষিণ দিক জুড়ে করে উঠল জনসমাগম। গোবিন্দপুরের ঘাটটি গোবিন্দ শরণ দত্তের পারিবারিক সম্পত্তি, তাই শেঠ বসাকদের মতো বড় ব্যবসায়ীদের অনেক মাশুল দিতে হয় এই ঘাটটি ব্যবহার করার জন্য। এই মাশুল দেবার থেকে অন্য জায়গায় তাদের কারবার খুললে লাভ হয়। একটি উপযুক্ত জায়গা পাওয়া গেল। বাগুয়া পরগনার পাশেই আহিরিটোলা ঘাটের কাছে নতুন একটি ঘাট, যেখানে এই অঞ্চলের তৎকালীন সুবেদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর আনুকূল্যে একটি বাণিজ্য অঞ্চল গড়ে উঠেছে, যার চারপাশে
আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করার সকল সুবিধাই আছে। ডিহি বরানগরের তন্তুবাইদের থেকে কাপড় বুনিয়ে নিয়ে এসে শেঠ পোশাকরা তা রপ্তানি করতেন। নতুন তৈরি এই ঘাটটির বিপরীত দিকে ছিল বিতরে ঘাট। সপ্তগ্রাম বন্দরের প্রাধান্য হারানোর সাথে সাথে এই বন্দর হাটটি তখন মূল বাণিজ্য কেন্দ্র হিসেবে রূপান্তরিত হয়েছিল। তাই বাণিজ্য পরিচালনাতেও অনেক সুবিধে হল। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে এক জায়গায় নদীর দুই পারে দুটি হাটের কথা বলা রয়েছে। ধালিপাড়া মহাস্থান কলিকাতা কুচিনান, দুই কুড়ে বসায় বাট, পাষাণে রচিত ঘাট, দুকুলে যাত্রীর নাট, কিঙ্করে বসায় নানা হাট। নদীর দুই পারে এই কিন্তু সুতা নদী নামটি হয়তো তখনও হয়ে ওঠেনি। ক্রমে ক্রমে এই নতুন হাটটি বস্ত্র বিপণনের মূল কেন্দ্র হিসেবে করে উঠল। তৈরি হল সুতানুটি। শেঠ বসাকদের হাত ধরে ও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আদিপুরুষ লক্ষ্মীকান্তের কুশলী প্রজাশাসনের ফলস্বরূপ সুতানুটি আন্তর্জাতিক বাণিজ্যে সমৃদ্ধি লাভ করল। হাট তো বসল, কিন্তু প্রশ্ন হচ্ছে সুতানুটি নামটি এলো কোথা থেকে? সুতার লুটি মানে সুতার যে গাঁটগুলো থাকে, কেউ কেউ বলেন সুতার এই গাঁটগুলো এই হাটে বিক্রি হতো বলে এই হাটটির নাম হয় সুতানুটি। আবার কেউ কেউ বলে ছত্র লুট, শামিয়ানার নিচে প্রসাদের লুট দেওয়া হতো, মানে প্রসাদ বিতরণ করা হতো, এইখান থেকেই ছত্র লুট হয়ে ছত্রলুটের অপভ্রংশে সুতানুটি হয়েছে। আবার কেউ কেউ বলেন ছাতার বাঁট থেকে ছত্রলুট হয়েছে, সেখান থেকে সুতানুটি। তো আসল বিষয়টা জানতে পারলাম শ্রী দেবর্ষী রায়চৌধুরীর সঙ্গে কলকাতার ইতিহাস প্রসঙ্গে আলোচনা করায়। প্রথমেই বলে রাখি, শ্রী দেবর্ষী রায়চৌধুরী ইনি হলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বর্তমান উত্তরসূরি। আসুন ওনার মুখ থেকেই শুনে নি বিষয়টা। সুতানুটির কথা আমরা ইতিহাস বই খুললেই আমরা পাই, এবং সেখানেতে সুতানুটি একটি উন্নত জনপদ হিসেবে আমরা জানতে পারি। ঠিকই তাই, কিন্তু প্রথমেই বলি যে এই জায়গার নাম কিন্তু সুতানুটি নয়, আসল নাম হচ্ছে সুতালুটা। কেন সুতালুটা? না কটন ইয়ার্ন, যেটা সুতো সেটা কিন্তু লাটাইয়ের মধ্যে কিন্তু গুটিয়ে রাখা হতো, সেই নাম থেকেই সুতালুটা। তার এই শব্দের অপভ্রংশ হয়ে হয়েছে সুতানুটি। এটা কিন্তু নুটি হিসেবে রাখা হতো না সুতোগুলো। সে যাই হোক, সুতালুটা হোক বা সুতানুটি হোক, ইতিহাসটা তো বদলে যাবে না। লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় 1608 খ্রিস্টাব্দে, যিনি সাবর্ণ রায় চৌধুরী পরিবারের 22তম পুরুষ, তিনি সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে দক্ষিণবঙ্গের আটখানি পরগনার নিষ্কর জায়গির পেলেন। তো লক্ষ্মীকান্ত 1608 সালেতে প্রথমে উনি কী করলেন? না, হালি শহর থেকে সুতানুটির ওপর দিয়ে কালীঘাট হয়ে বরিশা পর্যন্ত একটি পাকা রাস্তা নির্মাণ করলেন, অর্থাৎ প্যান কান্ট্রি একটি রাস্তা, যেখান দিয়ে ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষরা যাতায়াত করতে পারবেন। তিনি আরও কী করলেন? না, এই সুতালুটা বা সুতানুটির উত্তর দিকে গঙ্গার পূর্ব পারেতে কপাস তুলো এবং পাট শিল্পের প্রসার ঘটালেন, যেটা হচ্ছে বাংলার ঐতিহ্য, বাংলার শিল্প, বাংলার আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছর ধরে। তিনি আর কি করলেন? বিভিন্ন পেশার মানুষদের কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গাতে বসবাস করবার সুযোগ করে দিলেন এবং একটি সুসংগঠিত সুসজ্জিত একটা সমাজ গঠন করলেন। সুতা লুটা বা সুতানুটি আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু এই অঞ্চলের আন্তর্জাতিক বন্দর, তাহলে
কলকাতা শহরের প্রতিষ্ঠাতা জোপচান্নক কোনোভাবেই হতে পারে না। জোপচান্নক আসার বহু বছর আগে, জোপচান্নক জন্মাবারও আগে সুতানুটি কিন্তু একটি আন্তর্জাতিক বন্দর সেখানেতে প্রতিষ্ঠা পেয়ে গেছে এবং সেখানেতে সারা পৃথিবী থেকে ব্যবসা বাণিজ্য হচ্ছে। সুতানুটি আন্তর্জাতিক বন্দর হিসেবে ধীরে ধীরে খ্যাতি লাভ করল। কেউ কেউ নাকি বলে থাকেন যে আমাদের এখানে ব্রিটিশরা আন্তর্জাতিক বাণিজ্য চালু করেছিলেন, এটি সর্বৈব একটি মিথ্যে কথা। ব্রিটিশরা আমাদের সুতানুটিতে আসার বহুকাল আগে থেকে সুতানুটি আন্তর্জাতিক বন্দর হিসেবে খ্যাত। ব্রিটিশরা এসেছিলেন চতুর্থ বণিক গোষ্ঠী, বিদেশি বণিক গোষ্ঠী চতুর্থ। এর আগে এসেছিলেন পর্তুগিজ, এসেছিলেন আর্মেনিয়ানরা, এসেছিলেন ডাচরা। কলকাতার ইতিহাস নিয়ে এরকম অনেক মিথ্যা আমাদের চারপাশে ছড়িয়েছিল, এখনো ছড়িয়ে আছে। এই মিথ্যার ইতিহাস নিয়ে একটি বিশেষ পর্বে আমরা আসব আমাদের আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আপনারা আমার সাথে দেখতে থাকুন নলেজ ক্লাব অনলাইনের ইতিহাস কথা, ও অবশ্যই আমাদের আরেকটি বিভাগে শ্রীমতী শৈলী দাসের সাথে ফার্মাসি লার্নিং এবং ফার্মাসি ক্র্যাশ কোর্স। সবাই খুব ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের পাথেয়। সবাই খুব ভালো থাকুন।